জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। জনগণ যখন বিপদে, ঠাকুর তখন বিলাতে। ঠাকুর যখন বিলাতে, জনগণ তখন বিপদে। কিন্তু কেউ তো বুঝতে চায় না, ঠাকুর বলছে ঢাকাতে বিশ্ববিদ্যালয় হবে কেন, ওটা কাবা ঘর বানাও, তবু তোমার নাকি ঠাকুর মিটা বেটা, আমার কোনোদিন মিঠে নয়। তোমাকে মিঠে লাগে, আমাকে লাগে না, যে আমি যে মুসলিম, আমার গোস্ত মুসলিম, আমার রক্ত মুসলিম, আমার নীতিগতি মুসলিম, আর তোমারটা নিচে নামতে নামতে পায়খানা হয়ে গেছে, তখন ওইটার কোনো হিসাব নাই, খারাপটাই তোমার কাছে ভালো লাগে বেটা। তোমাকে রোজা বলতে খারাপ লাগছে কেন, ভালো লাগছে কেন, সিয়াম বলতে খারাপ লাগে কেন? কিয়ামত পর্যন্ত সময় থাকলে কোনো মায়ের বেটা রোজা শব্দ দেখাতে পারবে না কোরআন হাদিসে। বলা কথা ফেরত নেওয়া লাগে না। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, দুই এক দিনের নয়, দুই এক ঘন্টার নয়, আল্লাহর কসম 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 300, 350, 400 বক্তব্য আছে খালি টান দেন, আমার সামনে এগুলো রাখা খুব মুশকিল ছিল, যে এই ছেলেটা আমার বাম দিকে বসে আছে, এরা দূর থেকে আমার বক্তব্য নিত, তারপর শুনি যে নেটে আমার বক্তব্য পাওয়া যায়, কিভাবে হলো তা আমি বুঝতে পারলাম না। তো দেশ বিদেশের লোক শোনে, তখন ধীরে ধীরে একটু নরম হলাম, যার কারণে এগুলো সামনে আজও কেউ সহজে ছবি নিতে পারে না। সাত করে আল্লাহর কসম, আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন কেসা কাহিনী বলিনি। সাদ্দাদের কাহিনী মিথ্যা কথা 20 বছর আগে বলেছি। কিয়ামত পর্যন্ত সময় আছে, এমন কোন মায়ের বেটা আছে প্রমাণ করতে পারে সাদ্দাদের কাহিনী সত্য? আরে সাদ্দাদের কাহিনী সত্য মিথ্যা বহু দূরের কথা, সাদ্দাদের কাহিনী আছে কোথায় এটা খুঁজতে সময় দিয়েছি 6 মাস। দেখি কাঞ্চন সহ, কালনিবাজার সহ সারা বাংলাদেশের আলেম ওলামাকে সময় দিলাম, ভারত বাংলাদেশ পাকিস্তান মহাভারতকে সময় দিলাম, দেখি 6 মাস সময় কোথায় তার কাহিনী আছে। কাহিনীর জন্ম নয় এমনিতেই চলছে। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। আরে হুসাইন যখন কারবালাতে শহীদ হচ্ছেন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছেন, ফাতেমা কাঁদবেন কি করে? এই কোন ধরনের ধর্ম? আশ্চর্য ধর্ম, কেউ কিছু বলে না, ধর্ম নাকি এমনিতেই চলে, চলছেও তো। বইয়ে লেখা কথা আমি আপনাকে শুনিয়েছি, যে রাস্তা দিয়ে আমাদের নবী হাঁটতেন, বুড়ি সে রাস্তায় কাঁটা পুঁতে রাখত, বুড়ির পায়ে, নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো। একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই, নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে, তিনি বুড়ির বাড়ি গেলেন, দেখেন ঠিকই বুড়ি অসুস্থ, তিনি তার পরিচর্যা করলেন, বুড়ি ভালো হয়ে গেল। একবারে নগদ মিথ্যে, দুই একদিন সময় দিনই, কিয়ামত পর্যন্ত সময় থাকলো, কোনোদিন প্রমাণ হবে না। জাতিকে ফাঁকি দিতে আসিনি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে অন্তত জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আজকে আপনাদের সামনে আলোচনা হবে 15ই শাবান, সেইটা সামনে রেখে আজকে আলোচনা হচ্ছে নফল সিএম। 27শে রজবের রোজা যদি সারা পৃথিবীর মানুষ থাকে,
সারা পৃথিবীর মানুষই পাপী এমন কোন হাদিস 27 রজবের প্রমাণ হবে না, যেটা আল্লাহ রাসূল রোজা থেকে ছিলেন কিয়ামত পর্যন্ত সময় থাকলো দেখি এমন কোন মায়ের বেটা জন্ম নিয়েছে আকাশের নিচে আর জমিনের উপরে প্রমাণ দিতে পারে আল্লাহর নবী 27 রজব রোজা ছিল। 27 রজব রোজা যদি প্রমাণ হয়ে যায় অন্তত আমি আব্দুর রাজাক সেদিন থেকে জাতির সামনে আর কোনোদিন দাঁড়াবো না। ধর্মকে পাগল পেয়েছেন, ধর্ম রাজশাহী চাপায় না মানে হাওয়াই লাড্ডু দোনো হাত মে লাড্ডু হয় যো চাহে উসকো খা লে যো চাহে উসকো ছোড় দে ভুল হিসেব। ধর্ম একজন মানুষের কথাতে চলে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি মহান কি মহান কি মহান কি মহান বলো কি